গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার? গতকালকে অনেক 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 বেশি বৃষ্টি ছিল, যার কারণে অনেক অ্যাক্টিভিটিস কিন্তু মিস গেছে। ইনশাল্লাহ আজকে চেষ্টা করব যাতে যেগুলো মিস গেছে কালকে ইনশাল্লাহ আজকে যাতে কমপ্লিট করতে পারি। আর এখন হচ্ছে লোকে তাদের ব্রেকফাস্ট ট্রাই করবো এবং আপনাদের মাঝখানে রিভিউ করব যে তাদের ব্রেকফাস্ট কোয়ালিটি আসলে কীরকম। সো চলেন, আজকে আমাদের হাতে সময় মোটেও নাই, বিকজ আজকে একটা মুহূর্ত ওয়েস্ট করা যাবে না, কারণ আজকেই হচ্ছিল আমাদের লাস্ট ডে, কালকে হচ্ছিল আমরা চেক আউট করে ফেলবো। সো চলেন, ব্রেকফাস্টটা করার পর আদার অ্যাক্টিভিটিসগুলা শুরু করা যাক। গাইজ, আমরা এখন চলে আসছি ব্রেকফাস্ট করার জন্য। অ্যান্ড ব্রেকফাস্টের টাইমটা একটু বলে দিই, ব্রেকফাস্টের টাইম হচ্ছিল সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত। আর এখানে অলমোস্ট 30 থেকে 50টা আইটেমের মতো আছে ব্রেকফাস্টে। লিটারালি প্রত্যেকটা খাবারই কিন্তু মজার ছিল। আর এখানে কিছু ব্রেড আইটেম আছে, এর পাশাপাশি কিন্তু জেলি এবং বাটারও কিন্তু আছে। এর পাশাপাশি কিছু ডেজার্ট আইটেম আছে, যেখানে হোয়াইট ডোনাট, ব্রেড এবং ব্লুবেরি চিজ কেক, যেটা আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগছে। অ্যান্ড হালকা পাতলা সুইট আইটেম, এখানে ক্যারোট জিঞ্জার শটও কিন্তু আছে। সো চাইলে কিন্তু এই শটটাও খেতে পারেন। আমি স্টার্টিং হিসেবে নিয়েছি তাদের পরোটা এবং চিকেন মশালাটা, এটা অনেক বেশি মজার ছিল। আর আমি ব্রেকফাস্ট আসলে ওইভাবে খেতে পারি না, দ্যাটস ওয়াই আমি বেশি আইটেম নিই নাই। সো এখন হলো আমি চলে যাব তাদের ডেজার্ট সেগমেন্টে। আমরা ডেজার্ট নিয়েছি, ফার্স্টেই পাই কেক উইথ নিউটেলা নিয়েছিলাম, এটা আমার কাছে খুব ভালো লাগছে। পাই কেকটা অনেক বেশি সফট ছিল। সো এখন হচ্ছে গিয়ে আমার মেইন অ্যাট্রাকশন, যেটা আমাকে অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে গিয়ে তাদের ব্লুবেরি চিজ কেক, এটা ট্রাই করব। সো লেটস সি, লিটারালি এটা অনেক বেশি মজার ছিল। আর ব্লুবেরির যে একটা ফ্লেভার পাচ্ছিলাম, অনেক 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 জোস লাগতেছিল এটা। এখন হচ্ছে আমরা হোয়াইট ডোনাটটা ট্রাই করব, লেটস সি এটার টেস্টটা কীরকম। সো এটার টেস্টটা লিটারালি অনেক বেশি মজার ছিল। অ্যান্ড এটা কিন্তু হোয়াইট ক্রিম দিয়ে করা, সো খেয়েও কিন্তু ভাল লাগতেছিল আর অনেক বেশি সফট ছিল, যার কারণে আমার কাছে পার্সোনালি এটাও খুব বেশি ভাল লাগছে। আমরা ব্রেকফাস্ট করে হালকা পাতলা ফ্রেশ হয়ে চলে আসছি এখন কিন্তু লেক পারে। অ্যান্ড লিটারালি গাইস, এই জায়গাটা এত বেশি সুন্দর আর এত বেশি নিট ক্লিন, যা আসলে বলার বাহিরে। মানে পরিবেশটা খুবই সুন্দর। অ্যান্ড এই যে দেখা যেতেছে, এটা কিন্তু লেক পার্ক, ঠিক আছে? আর এখানে লোক একটা ক্যাফে আছে নস্টালজিয়া, এখানে পে করে দেন বসতে হবে, বাট এটা ইভিনিংয়ের সময়, এটা আপনি চাইলে সকালের দিকে পারবেন না। সো একটু লেকটা দেখাই দেই। হ্যালো আজান। সো এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। আচ্ছা, বোটিং কি এখন করা যাবে নাকি এটা ইভিনিং থেকে? এটা ইনক্লুড তো, তাই না, প্যাকেজের সাথে? কত? রাউন্ড ট্রিপ। আচ্ছা আচ্ছা, 200 টাকা আর 500 টাকা, তাই না? সো এখানে কিন্তু এটা ইনক্লুড না, এটা কিন্তু পে করে নিতে হয়, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রিক যেটা বললো এটা 500 টাকা, আর যেটা মেবি হ্যান্ড দিয়ে চলে ওইটা হচ্ছে লোকে পড়তেছে 200 টাকার মতো রাউন্ড ট্রিপ। লিটারেলি যারা আসলে ফটোজেনিক আছেন, তারা এখানে আসলে নানান ধরনের ছবি তুলতে পারবেন, বিকজ এখানে এক একটা পরিবেশ এক এক রকম, মানে দেখার মতো সৌন্দর্য। আর স্পেশালি এখানকার যে ভিলাগুলো যে আছে, এই ভিলাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই ভিলার সামনে আপনি যদি একটা ছবি তোলেন, কেউ বুঝবেই না, যদি আপনার মুখে না বলেন যে আপনি বাংলাদেশের কোনো রিসোর্টে আছেন, কারণ মানুষ ভাববে এটা কানাডা, বিকজ কানাডার ভিলাগুলো অলমোস্ট সেম। গাইজ, রাইট নাও এখন আমি চলে আসছি মেজের এখানে, সেটা হচ্ছে গাছ দিয়ে লোকের রাস্তাটা মেট করা থাকবে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পাজলের মতো বের করতে হবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখানে এখন ঢুকবো, অ্যান্ড লেটস সি, ইট উইল বি সো ফান। বাট ভয় লাগতেছে, রাসেল ভাই যদি একটু হাই দিয়ে দেয় তাহলে কিন্তু দিন পুরা শেষ, পুরা ট্রিপই মাটি। রাসেল ভাই আছে আজান? ওকে, সো বিসমিল্লাহ, আমরা মেজের ভিতরে ঢুকছি, লেটস সি। এই ঠিক আছো তুমি? কই তুমি? যাও রাতুল ভাই পাশে যাও। বেরোইতে পারছো? এদিকে তাটকা। আল্লাহ, আফরিন কই? আমি জায়গা দিয়ে পারবো। কি ব্যাপার, আসলে সবসময় আমি আটকে যাই। আচ্ছা, ওকে ওকে ওকে, রাস্তা পাইছি। আল্লাহ, রাসেল ভাই হাই না দিলেই চলে, বিকজ আমি খুবই নার্ভাস। হে, এটা কি বেরোয়ার রাস্তা নাকি? না, এটা মাঝখানটা। ও
আমরা মাঝখানে এসে পড়ছি। তাহলে বেরোয়ার রাস্তা কোনটা? আটকাই গেছি পুরাই। আসো আসো, এই যা একসাথে থাকি। এটা আটকানো তো, যাও যাই তো থাকো। এইখান, এইতে তো রাস্তা পাইছি। ওকে, এদিক দিয়ে আটকানো বুঝাই যাইতেছে। এই যে এইখানে মনে হয় আফরিন না, এদিকে তো পুরা কি ব্যাপার ভাই, এ তো ডেঞ্জারাস, খুবই মজা লাগতেছে এটা খেলতে লিটারালি। এদিকেও যাওয়ার জায়গা নাই। ওয়েট ওয়েট ওয়েট, তাহলে যামু কই? বললাম তো এখানে আটকা যাবা। আসো আসো, এদিক দিয়ে আসো। পুরো মাঝখানে আমরা আটকা পড়ে গেছি, পুরো মাইঙ্কার চিপায় পড়ে গেছি, খাঁটি বাংলায় যদি বলতে যাই। ঠিক আছে, আমরা ওই ওই রাস্তা ইউজ করছিলাম, ওইটা ওই যে এই সাইডেরটা ইউজ করছি, আরেকবার ইউজ করি। আল্লাহ, এ কিসের সাউন্ড এগুলা? কি রে ভাই আফরিন, লিটারালি পুরো আটকাই গেছি গিয়া। ওকে, সো আমরা মেবি ফাইনালি বেরোর রাস্তা পাইছি। কি রে ভাই, আমার আমার বুঝলাম না, তুমি না বললা রাস্তা পাইছো, কি ব্যাপার? পাইছো তো সত্যি, আল্লাহ, এখান দিয়ে তোমরা ঢুকেছো, বেরোবে এই সাইড দিয়ে। আল্লাহ, নেভার ট্রাই, নেভার ট্রাই, ডেঞ্জারাস। এর মধ্যে স্পেশালি যখন রাসেল ভাইপারের খেলা শুরু হবে, মানে শুরু যেহেতু হয়ে গেছে, আর এই জায়গায় থাকাটা অনেক বেশি রিস্কি। তোমার ফিলিংস কেমন? অনেক মজা। ওকে, সো গাইজ, হয়তোবা আমি বড় হয়ে গেছি, বাট আমার মধ্যে এখনো বাচ্চা জিনিসটা আছে। ঠিক আছে, তো এখন থেকে বাচ্চাদের কিছু রাইড ট্রাই করবো, ক্লাইম করবো, লেটস সি। আবার ভাঙবো না, অলমোস্ট উঠে গেছি মাউন্ট এভারেস্টে। এদিক দিয়ে নামো, এর মাঝখান দিয়ে ঢুকে যাও। কোনটা? এটা এবার এদিক দিয়ে নামলে পড়ে যাবো। আমার ভাই পায়ের লিগামেন্ট এমনি ছিড়া। আমরা উঠতেই ভুল করছি, এখান দিয়ে নামে আর ওইখান দিয়ে উঠে। সো গাইজ, আমরা হচ্ছে এখন সিনেমার সামনে চলে আসছি, মুভি দেখবো না, বাট এখানে যে এনভায়রনমেন্টটা এটা একটু আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু আপনারা কিন্তু অনায়াসে রাত বসে, মানে রাতে কিন্তু চোখ বন্ধ করে বসে বসে কিন্তু আড্ডা দিতে পারবেন। ঠিক আছে, সো এখানে কিন্তু কয়েকটা দোলনা আছে, ওইখানে আছে, পরে এখানে আছে। সো এটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর, আর রাতের বেলা এই জায়গাটা পুরো রেডিশ একটা ভাইব দেয়, বিকজ তারা যে লাইটটা দিছে এখানে প্রত্যেকটাই কিন্তু রেড কালার। আর উপরে হচ্ছে লোকে বার, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে লোকে তাদের সিনেমা হল,
আর আজকে হচ্ছে তাদের ডাঙ্কি মুভি চলতেছে। লেটস সি, যদি আমাদের হাতে যদি সময় থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ডাঙ্কি মুভিটা দেখবো, অর এলস নো নিড, বিকজ আজকে আমাদের অনেক কাজ আর আপনাদেরকে প্রপারভাবে রিসোর্টটা পুরো দেখাইতে হবে। সো যাই হোক, এখানে কিন্তু এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আপনারা এখানে এসে বসতে পারবেন, চা কফি আড্ডা সাড্ডা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে এনজয় করার মতো জায়গা। যদি আপনারা চিন্তা করেন যে ফ্রেন্ড সার্কেল কিংবা আপনার প্রিয়তমাকে নিয়ে এখানে আসবেন, ডেফিনেটলি এখানে আসতে পারেন, বিকজ এখানের পরিবেশ খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড স্পেশালি তাদের স্টাফদের ব্যবহার কিন্তু অনেক বেশি ভালো, মানে কোনো রুড না। আর আপনারা এখান থেকে ওইখানে যেতে হলে এখানে বাগি আছে, সো বাগি দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে ইলেকট্রিক কার দিয়ে। সো আপনারা এখানে অনেকগুলো স্টাফ থাকে মানে ইন দ্য মিডল পয়েন্ট, সো তাদেরকে যদি বলেন যে বাগি দরকার সেই ক্ষেত্রে আপনাদের লোকেশন অনুযায়ী পিক অ্যান্ড ড্রপ কিন্তু তারা করতে পারবে, ওটা কিন্তু কোনো প্রবলেম না। তো গাইজ, আমরা কিন্তু চলে আসছি দ্য প্যালেসের হেলিপ্যাডে। সো আমার সামনে যে দেখা দিতেছে এই সুন্দর স্পেসটা কিন্তু তাদের হেলিপ্যাড, অ্যান্ড তাদের কিন্তু একটা হেলিপ্যাড না, আরও একটা হেলিপ্যাড আছে। আর লিটারালি এখানে যারা আসলে ফটোগ্রাফি পছন্দ করেন তারা এখানে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কয়েকটা কিন্তু ক্যাপচার করতে পারবেন, বিকজ এই এনভায়রনমেন্টটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে আমি মনে করি কোনো বাচ্চা কাচ্চা না নিয়ে আসলে বেটার, বিকজ এখানে কিন্তু কোনো সাইডে কিন্তু রেলিং দেওয়া নাই, যে আপনার রেলিং থাকবে মানে সেফের কিন্তু কোনো ব্যবস্থা কিন্তু নাই, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন তাদের সেকেন্ড বেডে যাবো, ঠিক আছে। সো লেটস চেক ইট আউট। সো গাইজ, আমরা কিন্তু তাদের সেকেন্ড হেলিপ্যাডে চলে আসছি, ঠিক আছে। আর যাওয়ার আগে দেখাই দিই, মাশাআল্লাহ এখানে কিন্তু কাঁঠাল গাছ আছে, আর এখানে কিন্তু অনেক অনেক কাঁঠাল আছে। আমি জানি না কাঁঠালটা কি কমপ্লিমেন্টারি নাকি। সো এইটা হচ্ছে তাদের মেইন হেলিপ্যাড, লিটারালি গাইস এত বেশি সুন্দর যা আসলে বলার বাহিরে। আর এখানে কিন্তু কিছু ফুল গাছ আছে, আর এখানে যারা আসলে ফটোজেনিক আছেন, ঠিক আছে, ফটো যারা ক্যাপচার করতে চান এই প্লেসটা কিন্তু ডেফিনেটলি তাদের জন্য। আর অলমোস্ট আমরা রিসোর্টের অনেক কিছুই দেখাই ফেলছি, কালকে দেখাইতে পারি নাই কারণ বৃষ্টি ছিল, অ্যান্ড আজকেও আকাশটা মেঘলা, বাট চেষ্টা করব বৃষ্টি পড়ার আগে শেষ করার জন্য। অ্যান্ড লিটারালি আমি অনেক বেশি টায়ার্ড, বিকজ আজকে সকাল থেকেই শ্যুট করতেছি আপনাদের জন্য। সো অ্যাটলিস্ট এটার জন্য কাইন্ডলি ফলো করেন, এবং ইউটিউব থেকে যা দেখতেছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করেন। সো এখন দেখা যাক কই যাওয়া যায়। লাঞ্চ শেষে কিন্তু আমরা চলে আসছি ওয়াটার পার্কের এখানে, বিকজ এখানে হালকা পাতলে একটু ভিজবো, দেন হচ্ছে সুইমিং পুলে যাবো। আর এই ওয়াটার পার্কটা কিন্তু কিডসের জন্য, ঠিক আছে, বাচ্চাদের জন্য হলেও এখানে কিছু বড় বড় রাইড আছে, যেটা আসলে যারা হচ্ছে 15, 16, 17 or 20 যাদের বয়স তারাও কিন্তু রাইড করতে পারবে। বাট যেহেতু আমি বলছি যে এখানে সব কিছুরই একটা এক্সপিরিয়েন্স নিবো, সো দ্যাটস ওয়াই আমি আর কি এখানে আসছি, এবং একটা জাস্ট এরিয়াল ভিউ আপনাদেরকে দেখাবো। আর লিটারালি ভিউটা অনেক বেশি সুন্দর, বাট অনেক বেশি গরম, অ্যান্ড সান কিস পড়তেছে পারফেক্টলি, ড্যাম শিওর যাও গ্লো বাড়ছিল ম্যান স্টেশনে ফেশিয়াল করার পর, বাট এখন কালো হয়ে যেতে হবে। তো যাই হোক, বেশি কথা না বলে নামা যাক, আর ক্যামেরা নিয়ে আসলে নামতে পারবো না বিকজ এটা ওয়াটারপ্রুফ ক্যামেরা না। সো লেটস চেক ইট আউট। গাইস, এই ছিল আজকের ভিডিওটা, হোপস আজকের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে যা দেখতেছো কাইন্ডলি ফলো মাই পেজ, ঠিক আছে। আর সরি বিকজ রিসোর্টের ভিডিও একটু বড় না হইলে আসলে ডিটেলসে সব কিছু বলা যায় না। আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।